বিশ্বকাপের বছরে দুর্দান্ত বাংলাদেশ, ঘরের মাঠে ইংল্যান্ড আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে সিরিজ জয়, নতুন ব্র্যান্ডের ক্রিকেটে মুগ্ধতা ছড়াচ্ছে টাইগাররা। বছরের শুরুতে সাকিব বলেছিলেন এ বছরটা ভিন্ন কিছুর অপেক্ষা বাংলাদেশের জন্য। সাবেক অধিনায়ক মাশরাফিও সায় দিলেন টাইগার অলরাউন্ডারের কথায়, সঙ্গে যুক্তি দিলেন কিভাবে টাইগাররা স্মরণীয় করে রাখতে পারে বছরটা। সারা ওয়ার্ল্ডে এত এক্সপিরিয়েন্স টিম আর নাই, আপনি যদি অস্ট্রেলিয়া টিমও এত এক্সপিরিয়েন্স না বাংলাদেশ টিমের মতো। তখন আমাদের একটা টুর্নামেন্ট জেতার সময়, এটা এশিয়া কাপ হতে পারে, এটা ওয়ার্ল্ড কাপ হতে পারে, আর সবাই যদি ফর্মে থাকে এবং ক্লিয়ার মাইন্ডে থাকে। এখন থেকেই বিশ্বকাপের দল গুছিয়ে নিচ্ছে বাংলাদেশ, পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে জাতীয় দল। গেল দুই সিরিজে মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্রাম দেয়া নিয়ে প্রশ্ন উঠেছে, আসন্ন বড় আসরে কি তবে রাখা হবে না তাকে? ম্যাচের মতে যেহেতু বাদ দেয়া হয়নি, তাই সুযোগ রয়েছে বিশ্বকাপের দলে অন্তর্ভুক্তির। তাছাড়া ডিপিএলেও দারুণ ছন্দে আছেন রিয়াদ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। টিম ম্যানেজমেন্ট যেহেতু অপশনগুলো দেখতে চাচ্ছে সেই জায়গা থেকে, যদি তারা বলে ফেলতো যে না রিয়াদকে আমরা মানে আমরা কোনোভাবে ইকুয়েশনে আনবই না, তখন হয়তো একটা মন্তব্য করা যেত। তো আমার কাছে মনে হয় যে রিয়াদ অলওয়েজ বি মানে ওয়ার্ল্ড কাপের ইকুয়েশনে থাকবে, এটা আমার মনে হয়। বাট এগেইন হয়তো বা ওরও কোনো না কোনো প্যাচেজে একটু খেলার প্রয়োজন আছে, যদি টিম ম্যানেজমেন্টের মাইন্ডে থাকে যে রিয়াদকে নিয়ে যাবো, সেই সুযোগটাও যেন ও পায় আর কি। এদিকে IPL-এ লিটন মুস্তাফিজের খেলা নিয়ে কিছুটা ক্ষোভ ছড়লো ম্যাশের কণ্ঠে। IPL নিয়ে আমার হেডেক নাই, IPL-এ লিটন খেলবে কি না খেলবে এটা নিয়ে আমার চিন্তার বিষয় না, IPL আমার কাছে হেডেক না, হেডেক আছে বাংলাদেশ টিম। বাংলাদেশ টিম ভালো খেলবে, আমরা সবাই দর্শক যারা আছে আপনারা যারা আছেন সবাই খুশি হব। IPL-এ লিটন খেলতে যাচ্ছে, ইজ ভেরি গুড, আমাদের জন্য একজন খেলতে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি আপনি দেখেন আমাদের মুস্তাফিজকে চার্টার্ড ফ্লাইটে নিয়ে যে ম্যাচ খেলাবে না। তো এখানে অনেক কিছু বিষয় থাকে, সোশ্যাল মিডিয়ার বিষয় থাকে, এইগুলো থাকে, ঠিক আছে, আমরাও এক্সাইটেড হয়ে যাই। হ্যাঁ, আমাদের একটা ফ্যান বেজ আছে বাংলাদেশ ক্রিকেটের, যেটা হয়তো বা তারা ইউজ করতে পারে, এই যে প্রায়োরিটি দেওয়া, কিন্তু আমরা তো চাই ওই প্রায়োরিটি যে আমাদের অ্যাবিলিটি আছে প্লেয়ারদের নিয়ে যে খেলাক, আমরা সেটা চাই, কিন্তু হয় না। তো এই জন্য ওইটা নিয়ে হেডেক দেখার লাভ নেই, আমাদের হেডেক হচ্ছে বাংলাদেশ টিম। হাথুরু সিংহের অধীনে লক্ষ্যে অটুট দল, কোচের পরিকল্পনা বাস্তবায়ন হলে স্বপ্ন পূরণ হবে টাইগারদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।